হ্যাঁ, তো আমরা আজকে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যতটা পড়া হয়েছে সেই থিওরি বেসিস কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অ্যাবাউট নেগেটিভ পয়েন্ট চার্জেস, আর মানে যদি একটা নেগেটিভ পয়েন্ট চার্জ থাকে তাহলে ফিল্ড লাইন্সগুলো কেমন হবে? তো সার্কুলার অ্যান্টি ক্লকওয়াইজ, সার্কুলার ক্লকওয়াইজ, রেডিয়ালি ইনওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড। তো আমরা যখন ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড লাইন্সে, তখন পড়েছিলাম যে যদি পয়েন্ট চার্জ পজিটিভ হয় তাহলে ফিল্ড লাইন্সগুলো কী হবে, রেডিয়ালি কী হবে, আউটওয়ার্ড। যদি নেগেটিভ হয় তাহলে ফিল্ড লাইন্সগুলো কী হবে, রেডিয়ালি ইনওয়ার্ড। এটা ক্যারেক্টারিস্টিক্সে আমরা পড়েছিলাম। তাহলে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি, রেডিয়ালি ইনওয়ার্ড, যেহেতু নেগেটিভ চার্জ সেই জন্য কি রেডিয়ালি ইনওয়ার্ড হবে। যদি পজিটিভ চার্জ থাকতো তাহলে কী হতো, রেডিয়ালি আউটওয়ার্ড। আচ্ছা, নেক্সট আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কিছু ফিগার দিয়ে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স শো করছে। তো সেই ইলেকট্রিক ফিল্ড লাইন্সে যে রিজিয়ান আছে সেই রিজিয়ানে আমার দুটো পয়েন্ট বলে দিয়েছে, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা হচ্ছে বি পয়েন্ট, এবং এ আর বি এর মধ্যবর্তী ডিস্টেন্স এখানে বলে দিয়েছে আর। এবার কী বলেছে যে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই এ, আর বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই বি। তাহলে ইএ আর ইবির মধ্যে যে রিলেশন সেটা কোনটি সত্য, ইএ গ্রেটার দেন ইবি, ইএ লেস দেন ইবি, ইএ ইস ইকুয়াল টু ইবি বাই আর, আর ইএ ইস ইকুয়াল টু ইবি বাই আর স্কোয়ার, তাহলে কোনটি ঠিক? তো আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সে ক্যারেক্টারিস্টিক্সে এটাও দেখেছিলাম কি যে ফিল্ড লাইন্সগুলোর ডেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলোর ডেন্সিটি যেখানে বেশি হবে সেখানে কী হবে, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি স্ট্রং হবে, যেখানে কম হবে ডেন্সিটি সেখানে কম হবে। যেমন যদি আমি এখানে দুটো পয়েন্ট নিই, এখানে একটা পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট বি, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডেন্সিটি কি বেশি, বি এখানে যদি একটা পয়েন্ট নিই বি পয়েন্ট, এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কি বেশি, বি পয়েন্টে কি কম। কেন, এ পয়েন্টের ডেন্সিটি কি বেশি, বি পয়েন্টের ডেন্সিটি কি কম। তাহলে এখানেও ফিগার থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এ বিন্দুর যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলোর ডেন্সিটি কি বেশি আর বি বিন্দুতে কি ডেন্সিটি কম, সেই জন্য যে অ্যান্সারটা কারেক্ট হবে সেটা হচ্ছে ইএ গ্রেটার দেন কি ইবি। নেক্সট, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ আছে এবং ত্রিভুজের এ বি সি প্রত্যেকটা বিন্দুতে প্লাস কিউ চার্জ রাখা আছে, তাহলে ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। তো এটা আমরা একটা করে দিয়েছি অলরেডি, যে বি এবং সি বিন্দুর জন্য ও বিন্দুতে প্রথমে বার করব। তো বি এবং সি বিন্দুর যে লব্ধি হবে, বি এবং সি বিন্দুর জন্য যে ফিল্ড ইন্টেন্সিটির যে লব্ধি হবে সেই লব্ধি কোন দিক বরাবর, এদিক বরাবর হবে। আবার কি, এ বিন্দুর জন্য ও বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে তার অভিমুখ কোন দিকে হবে, এটা হবে। এবার আমরা ক্যালকুলেশন করে দেখব যে এর মান আর এর মান, মানে বি এবং সি এর জন্য যে লব্ধি হবে ও বিন্দুতে তার যে ম্যাগনেটিউড সেটা, এবং এ বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুতে যে ম্যাগনেটিউড হবে সেটা কী হবে, সমান হয়ে যাবে, বাট তারা কী হবে অপোজিট ডিরেকশানে, সেই জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এটা অলরেডি আমরা করেছি, দেখে নিলেই হবে। তো এটা জিরো অ্যান্সার হবে। নেক্সট কী বলেছে, দ্য ইলেকট্রিক ফিল্ড নিয়ার এ কন্ডাক্টিং সারফেস হ্যাভিং এ ইউনিফর্ম সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। কী বলেছে, যে আমরা কুলম্বস উপপাদ্যে এটা করেছি যে একটা কন্ডাক্টিং সারফেস আছে স্ফিয়ার, সেখানে তার সারফেস ডেন্সিটি অফ চার্জ বলেছে সিগমা। তাহলে কি বলেছে যে ইলেকট্রিক ফিল্ড নিয়ার দ্য সারফেস, সেন্টার থেকে সারফেসে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী হবে, সিগমা বাই কত, এপসাইলন নট, এটা হবে ই এর মান সারফেসে। এটা কুলম্বের উপপাদ্য যেটা সেখান থেকে আমরা পড়েছি, এবং সারফেসকে তারা কীভাবে ক্রস করবে, পারপেন্ডিকুলার নর্মাল বরাবর। তাহলে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কত, সিগমা বাই হচ্ছে এপসাইলন নট অ্যান্ড ইজ নর্মাল টু দ্য সারফেস, সারফেসের সঙ্গে নর্মাল হবে ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা। আচ্ছা, নেক্সট কী বলেছে, ইকুয়াল চার্জেস আর
equal charges q are placed at the vertex a and b of an equilateral triangle abc of side a, the magnitude of electric field at the point c, tar mane ki je amar ekta triangle ache a b c সমবাহু ত্রিভুজ আছে, প্রত্যেকটাতে প্লাস কিউ চার্জ রাখা আছে, এখানেও প্লাস কিউ চার্জ রাখা আছে, এখানেও প্লাস কিউ চার্জ রাখা আছে, আর এখানেও প্লাস কিউ চার্জ রাখা আছে। তাহলে কি বলছে যে সি বিন্দুতে প্লাস কিউ চার্জের উপর ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট সি, সি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় ম্যাগনিটিউড। তাহলে কি করব, এ বিন্দুর জন্য সি বিন্দুতে বার করব, তাহলে যেহেতু পজিটিভ চার্জ সেই জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন এটা হবে, বি বিন্দুর জন্য কি হবে এটা হবে, ঠিক আছে। এবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে, এ এটাও কত, এ আর সমবাহু ত্রিভুজ মানে এই অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি হবে, এটাও কত হবে, 60 ডিগ্রি হবে। তো আমি মনে করলাম যে যদি বলি এটা হচ্ছে ই ওয়ান, এটা হচ্ছে কি ই টু, তাহলে এই দুটো লব্ধি কোনটি হবে, এদিক বরাবর, হ্যাঁ, তো এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 60 হবে, তাহলে ওখান থেকে ওয়ান ইউ টু আমি বার করে নিতে পারবো। তো এটা ক্যালকুলেশন করে দেখবে কোন অ্যান্সারটা আসছে, জাস্ট আমি বলে দিলাম, এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে। তাহলে ই ওয়ান ক্যালকুলেশন করবে 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ বাই হচ্ছে এ স্কোয়ার, মানে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার চলে আসবে। একই রকম ই টু ক্যালকুলেশন করবে, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার চলে আসবে। আর এটা যদি আমি লব্ধি বলি ই, ই সমান তাহলে কত আসবে, রুট ওভার ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার প্লাস 2E1E2 cos 60 দিয়ে যেটা হবে সেটা। আচ্ছা নেক্সট আর একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি, তো এখানেও তিনটে বিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, একটা হচ্ছে সি বিন্দু। তো এ বিন্দু বি বিন্দু আর সি বিন্দু তিনটে আছে। তো এখানেও কি বলছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এ বিন্দুতে ইএ, বি বিন্দুতে ইবি, আর সি বিন্দুতে কি ই সি, তাহলে কোন রিলেশনটা আমার ঠিক হবে, ইএ গেটার দেন ইবি গেটার দেন ইসি, বি এরটা কী বলেছি ইএ ইস ইকুয়াল টু ইবি ইস ইকুয়াল টু ইসি, সি এরটা কী বলেছি ইএ ইস ইকুয়াল টু ইসি গেটার দেন ইবি, আর ডি এরটা কী বলেছি ইএ ইস ইকুয়াল টু ইসি লেস দেন ইবি। তাহলে আমরা ফিগার থেকে কি দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে ফিল্ড লাইন্সের ডেন্সিটি যা, সি বিন্দুতেও ফিল্ড লাইন্সের ডেন্সিটি কি সেম, বাট বি বিন্দুতে কি ফিল্ড লাইন্সের ডেন্সিটি কম। তার মানে যে অ্যান্সারটা হবে সেটা কি, তার মানে ইলেকট্রিক ফিল্ড ই বিন্দুতে মানে সরি এ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যা, সি বিন্দুতেও ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেম, এবং দুটো কাট মানে দুটো যেটা ই এ আর ই সি সেটা ইবির থেকে কি বেশি, তার মানে সি এর অ্যান্সারটা আমার ঠিক হবে। আচ্ছা নেক্সট নেক্সট কী কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ এ পয়েন্ট চার্জ হুইচ প্রডিউসেস অ্যান ইলেকট্রিক ফিল্ড অফ 2 N/C অ্যাট এ ডিস্টেন্স 60 সেন্টিমিটার, 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু দিয়ে দিয়েছে 9×10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। আচ্ছা তাহলে এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের কী কী মানে কী ভ্যালু বলে দিয়েছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে ই ভ্যালু আমার বলে দিয়েছে কত, 2 N/C এসআই পদ্ধতিতে। নেক্সট কী বলেছে, 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু বলে দিয়েছে, আর ডিস্টেন্স কত বলেছে 60 সেন্টিমিটার, এটাকে মিটারে করে নেবো তাহলে 0.6 মিটার হয়ে যাবে। আচ্ছা 0.6 মিটার, এবার কি বলেছে আমাকে পয়েন্ট চার্জটার মান কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলা কী জানি যে ই ইস ইকুয়াল টু কী জানি 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ই এর মান জেনে গেছি, 1/4 পাই এপসাইলন নটের মান জেনে গেছি, আর স্কোয়ার মানে আর এর ভ্যালু জেনে গেছি 0.6 মিটার, তাহলে এখান থেকে আমি কিউ এর ভ্যালুটা বার করে নিতে পারবো। তো এই সমীকরণটাকে ইউজ করে ক্যালকুলেশন করে দেখবে যে কোন অ্যান্সারটা ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা নেক্সট কি বলেছে, এ চার্জ কিউ ওয়ান এক্সার্টস সাম ফোর্স অন সেকেন্ড চার্জ কিউ টু ইফ থার্ড চার্জ কিউ থ্রি ইজ ব্রট নিয়ার দ্য ফোর্স অফ কিউ ওয়ান এক্সার্টেড অন কিউ টু ডিক্রিজেস ইনক্রিজেস রিমেন্স আনচেঞ্জড আর ডিয়ারটা কী বলছে ইনক্রিজেস ইফ কিউ থ্রি ইজ অফ দ্য সেম সাইন অ্যাজ কিউ ওয়ান অ্যান্ড ডিক্রিজেস ইফ কিউ থ্রি ইজ অপোজিট সাইন। তার মানে কি বলেছে, এটাও আমরা একটা যখন থিওরি পড়েছিলাম তখন বলেছিলাম যে দুটো চার্জ, একটা হচ্ছে কিউ ওয়ান আর কিউ টু, একটা ডিস্টেন্সে আমার সেপারেট আছে, তাহলে কী করবে কিউ ওয়ান কিউ টুর উপর কী করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এবার যদি আমি একটা থার্ড চার্জ কিউ থ্রিকে এদের কাছে আনি মানে নিয়ারে আনি ব্রড নিয়ার, তাহলে আমরা কী দেখতে পাবো যে কিউ ওয়ান আর কিউ টু মানে কিউ ওয়ান কিউ টুর উপর আগে যে ফোর্স অ্যাপ্লাই করছিল কিউ থ্রিকে আনার দরুন কিউ ওয়ান আর কিউ টুর মধ্যবর্তী ফোর্সে মানের কোনো পরিবর্তন হয় না, কোনো এফেক্ট করবে না কিউ ওয়ান আর কিউ টুর মধ্যবর্তী ফোর্সে, তাহলে রিমেন্স কী থাকবে আনচেঞ্জড। যে থার্ড চার্জকে যখন আনবো তখনও কী হচ্ছে কিউ ওয়ান আর কিউ টু যে ফোর্স অ্যাপ্লাই করছিল সেটা কী থাকবে রিমেন্স আনচেঞ্জড। নেক্সট কী বলেছে যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ পিওর ওয়াটার ইজ 81, ইটস পারমিটিভিটি কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তো আমাদের পারমিটিভিটি আর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মানে রিলেটিভ পারমিটিভিটি যেটা, সেটার মধ্যে একটা রিলেশন আমরা জানি যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু কত হবে এপসাইলন মানে মাধ্যমের পারমিটিভিটি বাই হচ্ছে কি শূন্য মাধ্যমের পারমিটিভিটি। এবার শূন্য মাধ্যমের পারমিটিভিটির একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা কত 8.854 × −12। আচ্ছা তাহলে এখানে আমাকে এপসাইলনটা বার করতে বলেছে, মাধ্যমের পারমিটিভিটি যেটা জলের পারমিটিভিটি, তাহলে এপসাইলন সমান কত হবে কে ইন্টু কত এপসাইলন নট। এবার কে এর ভ্যালু জানি 81 আর এপসাইলন নটের ভ্যালু জানি 8.854 × −12, তো এই দুটো গুণ করলে যেটা অ্যান্সার হবে সেটা। ঠিক আছে নেক্সট কি বলেছে যে থ্রি ইকুয়াল চার্জেস আর প্লেসড অন দ্য থ্রি কর্নার্স অফ এ স্কোয়ার। আচ্ছা একটা বর্গক্ষেত্রের তিনটে কর্নারে তিনটে চার্জ রাখা আছে। ইফ দ্য ফোর্স বিটুইন কিউ ওয়ান অ্যান্ড কিউ টু ইজ F12 অ্যান্ড দ্যাট বিটুইন কিউ ওয়ান অ্যান্ড কিউ থ্রি ইজ F13, তাহলে দ্য রেশিও অফ ম্যাগনিটিউডস F12 আর F13-এর যে ম্যাগনিটিউডের রেশিওটা কত হবে। তাহলে ছবিটা যদি আঁকি, যে একটা স্কোয়ার আছে সেই স্কোয়ারের তিনটে কর্নে তিনটে চার্জকে রাখা আছে, এখানে আছে কিউ ওয়ান, ঠিক আছে কিউ টু আর কিউ থ্রি। আচ্ছা কন্ডিশন কি, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি প্রত্যেকটা কি ইকুয়াল, তার মানে এটা কিউ ওয়ানকে আমি কিউ ধরে নিতে পারি, কিউ টুটাকেও কী ধরে নিতে পারি কিউ ধরে নিতে পারি, কিউ থ্রিটাকেও কী ধরে নিতে পারি কিউ ধরে নিতে পারি, তিনটে ইকুয়াল চার্জেস এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি মনে করলাম কত এ বর্গক্ষেত্রের। তাহলে দেখো কিউ ওয়ান আর কিউ টু এ যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা বিটুইন কিউ ওয়ান কিউ টুর মধ্যে যে ফোর্স সেটা কত F12, তাহলে F12-র ভ্যালু আমি বার করতে পারবো কত F12 সমান কত হবে 1/4πε0 × কিউ ইন্টু কিউ মানে হচ্ছে কিউ স্কোয়ার বাই হচ্ছে ডিস্টেন্স কত 8² এটা বার করে নিলাম F12। নেক্সট আমাকে বার করতে হবে কি F13 মানে 1 আর 3, তাহলে 1 আর 3-এর মধ্যবর্তী সংযোজক সহরেখাটা যোগ করে দাও, তাহলে F13। আচ্ছা তো F13 তার মানে এই ডিস্টেন্সটা বার করতে হবে আমাকে, এই ডিস্টেন্সটা, তো এই ডিস্টেন্সটা কীভাবে বার করবো, এটা এ এটা এ, তাহলে এই ডিস্টেন্সটা কত A√2 হবে,
আচ্ছা, তাহলে এফ ওয়ান থ্রি কীরকম ভাবে বার হবে? যে এফ ওয়ান থ্রি যদি আমি বার করি, এফ ওয়ান থ্রি যদি বার করি তাহলে কত আসবে? ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু কত, কিউ স্কোয়ার বাই হচ্ছে কত, এ ইন এ রুট টু তার কি হোল স্কোয়ার। তো এবার এই দুটোর ম্যাগনিটিউডের যদি আমি রেশিও করি, এফ ওয়ান টু বাই হচ্ছে এফ টু ওয়ান, বাকি সব কেটে কেটে যাবে, তাহলে এফ ওয়ান টু বাই এফ ওয়ান থ্রি করলে দেখবো আমি কত, টু আসবে। ঠিক আছে, তো এটাই চেয়েছে। আচ্ছা, তো এইগুলো আমরা যতটা থিওরি পড়েছি মোটামুটি, তার ভিতরে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। নেক্সটে আমরা আরও থিওরি পড়ে তারপরে সেই কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। এগুলো জাস্ট এমসিকিউ টাইপসের আলোচনা করলাম, এমসিকিউ টাইপস আলোচনা করলে টোটাল থিওরিটা আমার একবার রিমাইন্ড হয়ে গেল। ঠিক আছে, নেক্সট।